লেভেল ক্রসিং এর দাবিতে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে রেল অবরোধে বসল ডুলুবাড়ির চন্দ্রপাড়ার বাসিন্দারা। খবর পেয়ে অবরোধ স্থলে আসেন বিধায়ক বিনয় ভূষণ দাস এবং আশ্বস্ত করেন, কিন্তু এরপরেও অবরোধ জারি এলাকাবাসীর। আর এই নিয়ে এডিসি ভোটের প্রাককালে নানা রহস্য দানা বাঁধছে। বিগত আমল থেকেই পানিসাগর মহকুমার ডুলুবাড়ির চন্দ্রপাড়া এডিসি ভিলেজের বাসিন্দারা সংশ্লিষ্ট গ্রামের উপর দিয়ে যাওয়া রেলপথের লেভেল ক্রসিং এর জন্য দাবি করে আসছে। কারণ এখানে লেভেল ক্রসিং না থাকার ফলে ঘটেছে নানা দুর্ঘটনা, এ দাবি সংশ্লিষ্ট এলাকাবাসীর। সোমবার লেভেল ক্রসিং এর দাবিতে মঙ্গলবার থেকে রেলপথ অবরোধ করবে বলে আগাম হুঁশিয়ারি দিয়েছিল সংশ্লিষ্ট এলাকাবাসী। সেই মোতাবেক মঙ্গলবার চন্দ্রপাড়া এডিসি ভিলেজের বাসিন্দারা রেলপথ অবরোধে সামিল হয় এবং এই জায়গাতে অনেক লোক মারা গেছে, সাতজন অলরেডি এই গ্রামের লোক মারা গেছে। বাকি আপনার গরু ছাগল এটা তো আর গনার মতো আর কোনো না, একদম ঠিক মাঝামাঝি এই গ্রামের মাঝামাঝিতে এই রেলটা যাচ্ছে। তো আপনারা জানেন যে এই তার পশ্চিম দিকে আপনার সেন্ট্রাল স্কুল আছে, আরও দুইটা গ্রাম আছে এইখানে আমাদের এই পঞ্চায়েতেরই, এই দুইটা আরও আছে এইদিকে। তার জন্য আমরা গত দুই মাস আগে আরেকবার করছিলাম এরকম অবরোধ, তখন একজন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এসেছিল, ও বলছিল দুই মাসের মধ্যে আমরা এই প্রপার সেফটি ক্রসিংটাই আমরা দিয়ে দেবো। কিন্তু দুই মাস হয়ে গেল এখনও কোনো আমরা কোনো দিছে না, তারা প্রমিস করে গেছিলো তারা ফুলফিল করছে না। এটার জন্য আজকে যতক্ষণ না ফুলফিল করে ততক্ষণ আমরা আমরা এই রাস্তা রেল রাস্তাটা বন্ধ করে। খবর পেয়ে অবরোধস্থলে আসেন বিধায়ক বিনয় ভূষণ দাস, পানিসাগরের এসডিএম সহ অন্যান্যরা। বিধায়ক অবরোধকারীদের সাথে কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন লেভেল ক্রসিং এখানে হবে, তবে করোনা পরিস্থিতির কারণে অপেক্ষা করতে হবে কিছুদিন। এটা জেনুইন নিড, এখানে একটা গেট হওয়ার দরকার আছে, কিন্তু ইট উইল টেক টাইম, সময় দিতে হবে। প্রত্যেক সরকারেরই একটা কিন্তু উদ্দেশ্য থাকে যে মানুষের যা যা ডিমান্ড আছে, মানুষের সুবিধা অসুবিধা এগুলি মিটিগেট করাই কিন্তু সরকারের উদ্দেশ্য। সেই হিসাবে এটা গতকালকেও সিএমের সাথে আমার আলাপ হয়েছে, আমাদের অনারেবল সিএম কইছেন যে এটা আমার নলেজে আছে। আমিও ডিপার্টমেন্টাল হেড যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের আমি চিঠি দিয়েছিলাম কয়েক মাস আগে, তার রিপ্লাইও দিয়েছেন যে 50% আমরা বিয়ার করবো, 50% স্টেট গভর্নমেন্ট বিয়ার করতে দেবে। এটা আমি কমিউনিকেট করছি, করার পরে আমাদের সিএম গতকালকে যেটা কইছেন যে করোনার কারণে কাজ শুরু হওয়া সম্ভব হয় নাই এবং যতদিন করোনার রেট ডাউনওয়ার্ডস না গেছে ততদিন পর্যন্ত কাজ করা সম্ভব হবে না, অতএব এটার জন্য ওয়েট করতে হবে, অ্যাডমিটেডলি এটা হবেই। যেহেতু তবে অবরোধকারীরা বিধায়কের দেওয়া প্রতিশ্রুতিতে আমল দেয়নি, এ নিয়ে বিধায়ক বিনয় ভূষণ দাস উষ্মা প্রকাশ করেন। যারা এখানে যারা আজকে যারা স্ট্রাইক করছেন তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমি এই ম্যাটারটাই কমিউনিকেট করছি যে আপনারা, আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে আপনারা স্ট্রাইকটা উইথড্র করেন, করোনার পরে এখানে কাজ হবে, ইট ইজ অ্যাসিওরড। তারা কি মেনেছে আপনার কথা? ওনারা তো মানছেন না, বলছেন যে যতদিন পর্যন্ত কাজ শুরু না হবে ততদিন পর্যন্ত স্ট্রাইক চলবে। ওকে, এখন দেখবে সরকার দেখবে বা তারা যা ভালো মনে করেন করবেন। ম্যাডাম রিকোয়েস্ট করছেন, এসডিএম ম্যাডাম করছেন যে ডিএম লেভেলে আমরা একটু ডিসকাশন করি না, এখন আলোচনা চলছে, দেখা যাক কী হয়। সংবাদ লেখা পর্যন্ত অবরোধকারীরা রেলপথ অবরোধ চালিয়ে যাচ্ছে। ওয়াকি বহাল মহলের মতে এডিসি ভোটের ঢাকে কাঠি পড়েছে, আর এরই মাঝে চন্দ্রপাড়া এডিসি ভিলেজের বাসিন্দাদের লেভেল ক্রসিং ইস্যুতে রেলপথ অবরোধের ঘটনা রীতিমতো নানান জল্পনা উস্কে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।